নৌকার প্রার্থীর সঙ্গে মল্লযুদ্ধ নয়, তবে ভোটের মাঠে কোনো ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পাওয়া স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে থাকার এমন শক্ত অবস্থান জানান দিয়েছেন। এদিকে যারা আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন তারাও ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকবেন বলে ঘোষণা দিয়েছেন। তৃতীয় দিনে ফিরে পেয়েছেন 61 জন। নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখানো ও ভোটের হার বাড়াতে ডামি বা স্বতন্ত্র প্রার্থী দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে মূল প্রার্থীর সাথে হানাহানিতে না জড়াতে নির্দেশনাও দেয়া হয়েছে। নৌকার সাথে মল্লযুদ্ধ করবেন সেটা হবে। ইসিতে আপিল শুনানির তৃতীয় দিনে কথা হয় যশোর জেলা আওয়ামী লীগের সদস্য হুমায়ুন সুলতানের সঙ্গে। আপিলে স্বতন্ত্র হিসেবে যশোর 5 আসনে প্রার্থিতা ফিরে পাওয়া এই প্রার্থী জানান, নৌকার সাথে বিরোধে না গেলেও ভোটের লড়াই হবে সমানে সমান। আমরা আশা করি একটি সুষ্ঠু প্রতিযোগিতামূলক অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, এক গণ রায়ের মাধ্যমে সঠিক প্রার্থী নির্বাচিত হবে। তার সাথে সুর মিলিয়ে একই অভিমত আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়ে না পাওয়া স্বতন্ত্রদের। আমার সাথে যারা আছেন আরও দুজন আছেন, একজন সাবেক এমপি যিনি নৌকা পান নাই তিনিও স্বতন্ত্র প্রার্থী, আমি একজন সাবেক আমলা আমিও স্বতন্ত্র প্রার্থী, এই প্রার্থী তিনজন। আমরা ভোটারে ভোট চাবো, যদি ভোটার মনে করে আমি যোগ্য এবং আমি তাদের মনের মানুষ তাহলে অবশ্যই আমাকে ভোট দেবে। ভোটের মাঠে এই যে মল্লযুদ্ধটা হওয়ার কোনো আশঙ্কা আমি মনে করছি নেই। আমার বিবেচ্য বিষয় জাতীয় সংসদ নির্বাচন, সেখানে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করব সেই মার্কা নিয়েই শেষ পর্যন্ত আমি মাঠে থাকব। আমাকে বাধা দিয়ে কে এড়াতে পারবেন, আর আমি সরে যাব এরকম কোনো সুযোগ নাই। এদিকে শুনানিতে অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরাও জানান ভোটের মাঠে শেষ পর্যন্ত লড়ে যাবেন তারা। আমরা আশা করি অবশ্যই একটা ভালো নির্বাচন হবে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালোই মনে হইতেছে, যদিও গ্রামে গঞ্জে কিছু সংখ্যক নিউট্রাল ভোটার আছেন, ওনারা অপেক্ষা করতেছেন যে পরিস্থিতি কি হয়। যদি আসন ভাগাভাগি হয় সেক্ষেত্রে আমার সমস্যা নাই, আর যদি আসন ভাগাভাগি না হয় সেক্ষেত্রে আমার সমস্যা নাই যদি সুষ্ঠু নির্বাচন হয়। এদিকে তৃতীয় দিনে প্রার্থীরা ফিরে না পাওয়ায় অনেকেই যাবেন উচ্চ আদালতে। তদন্ত তো যায় নাই, তদন্ত না দেওয়ার কারণে আমার আপিল খারিজ করে দিয়েছে। এখনো ভোটের মাঠে লেভেল প্লেইং ফিল্ড আছে বলে আমি মনে করছি না। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানি চলবে 15 ডিসেম্বর পর্যন্ত, আর প্রার্থীদের প্রত্যাহারের শেষ দিন 17 ডিসেম্বর। আশেকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। রাজনীতির মাঠে সাকিব আল হাসান হলফনামায় বার্ষিক গড় আয় দেখিয়েছেন 5.5 কোটি টাকার কিছু বেশি, তবে দেননি স্ত্রীর সম্পদের হিসাব, নেই স্থবর সম্পদের হিসাবও। ব্যাংক ঋণ 11.5 কোটি টাকার বেশি। এদিকে 5 বছরে মাশরাফি বিন মর্তুজার আয় কমলেও বেড়েছে সম্পদ। ক্রিকেট মাঠের সাকিব আল হাসান এবার নেমেছেন রাজনীতির মাঠে। মাগুরা 1 আসনে নৌকার টিকিট পেয়ে ইসিতে হলফনামা জমা দিয়েছেন বাংলাদেশ দলের ক্যাপ্টেন। সেই তথ্য অনুযায়ী সাকিবের বার্ষিক গড় আয় 5.5 কোটি টাকার কিছু বেশি। এর মধ্যে শুধু ক্রিকেট খেলে আয় করেন 5.32 কোটি টাকার মতো। তার ব্যাংকে আমানত আছে প্রায় 23 লাখ টাকা, আর অস্থাবর সম্পদ হিসেবে রয়েছে $24,261। সাকিবের শেয়ার বাজারে বিনিয়োগ প্রায় 44 কোটি টাকা। স্বর্ণ রয়েছে 25 ভরি, তবে হলফনামায় যেমন দেননি তার স্ত্রীর সম্পদের হিসাব, তেমনি দেখাননি কোনো স্থাবর সম্পত্তিও। এছাড়া সিকিউরিটিসের বিপরীতে একটি ব্যাংকে ঋণ দেখিয়েছেন প্রায় 32 কোটি টাকা। বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজার হলফনামায় পেশা রাজনীতি, যদিও আগের নির্বাচনে ছিল ক্রিকেটার। গেল 5 বছরে এবার কমেছে তার হাতে থাকা নগদ অর্থ, তবে কিছুটা বেড়েছে সম্পদ। হলফনামা অনুযায়ী তার বার্ষিক গড় আয় 88,50,000 টাকা, 2018-তে যা ছিল প্রায় 1 কোটি টাকা। এবারের হলফনামায় তার সম্পত্তি 5 বছর আগের চেয়ে 28 লাখ টাকার মতো বেড়ে হয়েছে প্রায় 9.5 কোটি টাকা। স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে 1.8 কোটি টাকার 2,800 বর্গফুটের একটি ফ্ল্যাট, 8,24,000 টাকার পূর্বাচলের একটি প্লট, 47.5 লাখ টাকার 6-তলা বাড়ি, আর 3.5 একরের বেশি কৃষি জমি। তিনি ব্যাংক ঋণ দেখিয়েছেন 89 লাখ টাকার কিছু বেশি। মাফতুহা মিলি, চ্যানেল 24।
সারা দেশে চলছে বিএনপি ও সমমনাদের 36 ঘন্টার অবরোধ। ভোর 6টা থেকে কাল সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে এই কর্মসূচি। ভোরে গাজীপুরের ঝাঝর এলাকায় একটি কাভার্ড ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়। ঝিনাইদহের কালীগঞ্জে অবরোধের সমর্থনে দুটি ট্রাক ও একটি লেগুনা ভাঙচুর করেন বিএনপি নেতাকর্মীরা। এছাড়া বগুড়ার ফণীর মোড়ে সড়ক অবরোধ করে মিছিল ও সমাবেশ করেন নেতাকর্মীরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। গাজীপুরের চন্দ্রায় যুবদলের সদস্য সচিব তপন খানের নেতৃত্বে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মিছিল হয়। উত্তরের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত। বেশি বিপাকে নিম্ন আয়ের মানুষ, ব্যাহত হচ্ছে ধানের বীজতলা ও সবজির আবাদ। আবহাওয়া অফিস বলছে দু একদিনের মধ্যে আসতে পারে শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশার চাদরে মোড়া চারপাশ, দেখা নেই সূর্যের, সাথে হিমেল হাওয়া বাড়িয়ে দিয়েছে শীতের তীব্রতা। খানিক দূরের পথেও দেখা যাচ্ছে না কিছু। দুর্ঘটনা এড়াতে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। প্রচণ্ড ঠান্ডায় বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ, কাজে বের হতে না পারায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে অসহায় অবস্থা তাদের। এই যে শীত, মানুষের খুব কষ্ট, কামাই কাজ নাই। গতকাল আমি একটাও কামাই করিনি, লাস্টে বাজারে করে পাইনি বাবা। এই তিন চার দিনে যা মানুষ কাবু হয়ে গেছে, এবারে সাংঘাতিক কাবু হয়ে গেছে। কাপড় চোর নেই, কাপড় চোর মানে মানুষ কত কোড়ালে বেড়ে যেতে এই কুয়াশায়, দেখতে পারে না, কাজ কাম করতে পারে না, কোথাও যাবার পারে না, ঠান্ডার মধ্যে কোকড়া লেগে বসে আছে। অতিরিক্ত কুয়াশায় ক্ষতিগ্রস্ত হচ্ছে আলু টমেটো সহ অন্যান্য ফসল, ধানের বীজতলা নিয়েও শঙ্কায় কৃষক। এই পাল্লা শুকাচ্ছে না, এই কারণে কারেন্ট পোকা আসে, অনেক চাপ দিচ্ছে, দেওয়ার কারণে আরও বিছুন ডাবে যাচ্ছে, বিছুনের কোনো ব্যর্থি নাই, বিছুন লাল হয়ে যাচ্ছে। এই কুয়াশাটা অত্যধিক ঠান্ডার কারণে আলু কুচকে যায়, আলু গাছ নষ্ট হয় এবং দ্রুত গতিতে পচন ধরে। আবহাওয়া অফিস বলছে দুই একের মধ্যেই আসতে পারে শৈত্যপ্রবাহ। আগামী দুই এক দিনের মধ্যে তাপমাত্রা 10 থেকে বা 10 ডিগ্রি বা তার নিচে নেমে আসতে পারে, তখন আমরা এটাকে মৃত শৈত্যপ্রবাহ বলব। এটা রেঞ্জটা হচ্ছে 8-10 ডিগ্রি সেলসিয়াস, আর আপাতত বৃষ্টির সম্ভাবনা নাই। ঠান্ডাজনিত রোগ নিয়ে হাসপাতালেও বাড়ছে ভিড়। শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। সঞ্জিদা শান্তা, চ্যানেল 24। দর্শক, এই ছিল দেশ 24-এর এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।